নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। চলো, আজকে সরস্বতী পুজো স্পেশাল দিন। এই স্পেশাল দিনে গোটা সেদ্ধ তো অনেকেই করো, আবার অনেকে করো না। যারা যারা করো, আমি কি প্রসেসে একদম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি করব, আবার ঘুরতেও যাব। চলো তোমাদের কাছে শেয়ার করি। দেখো, সমস্ত রকম গোটাতে যা যা দেয়, বেগুন, শিম, আলু এখানে নিয়ে নিয়েছি, এরম কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি। অনেকের গোটা দিতে হয়, আমরা এরম খোলা ছাড়িয়ে দিই। ওখানে রাঙালিও নিয়ে নিয়েছি। চলো এবার কী কী করি। দেখো, এতে মুগ কড়াই নিয়ে নিয়েছি। তোমরা যেরাম করবে, যতটা বাড়াবে পরিমাণটা, আর মশলার পরিমাণটাও বাড়িয়ে নিয়ে যাবে। দেখো, এখানে মাছ কড়াই নিয়ে নিয়েছি। মাছ কড়াইয়ের পরিমাণ মতো নিয়ে নেবে, যে যেরাম করবে। আমাদের বেশি লোক নয়, অল্প করি। দেখো, মাছ কড়াই নিয়ে এবার এটাকে আমি সিটিতে প্রেসারে সেদ্ধ করে নেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। চলো এটাকে আমি সেদ্ধ করে নেবো। আমি এখানে মৌরি, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা এসব দিয়ে, আর আমি তেজপাতাও দিয়েছি, মৌরিও দিয়েছি, জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। চলো, আদাও দিয়েছি। এক দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো, শাক নিয়ে নিয়েছি, কচি শাক। আমাদের শীষ পালন দিই না, কচি শাক দিই, ঠিক আছে? শীষ পালন নিয়ে নিলেও শীষ পালন নিয়ে নেবে, যার যেটা আছে। এইভাবে করো, আমি যেভাবে বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। তোমরা বেড়াতেও পাবে, ঘুরতেও পাবে, আবার গোটা সেদ্ধ থাকলে সেটাও করতে পারবে। চলো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে, কথা দিচ্ছি। আমি শিম, আলু, রাঙালু এগুলোকে, ডালগুলোকে আলাদা করে আমি দুটো করে সিটি মেরে নিয়েছি। আর এইগুলোকে দেখো, শিমগুলোকে, এগুলোকে আমি, এই আনাজগুলোকে একটা সিটি মেরে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়, আমার গ্যাস খরচ একেবারেই কম হয়। তাহলে চলো এবার কী কী করছি। হাঁড়ি নেবে, যে যা হোক পাত্র নেবে। দেখো, আমি এখানে প্রেশারটাই বসিয়ে দিয়েছি, আর সিটি বাজাতে হবে না, আমার সব রেডি আছে, আমি বসিয়ে দিয়েছি। যে যা পারো পাত্র নেবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এতে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া, দেখো কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে নাড়াচাড়া করে নেবে। দেখবে একটা সুন্দর গন্ধ মশলা থেকে বেরিয়ে আসছে। যে পেস্টটা আমি বানিয়ে এনেছিলাম, মৌরি, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, এই পেস্টটা আমি এবার দেখো এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো, যাতে মশলা কাঁচা কাঁচা না থাকে। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। যাদের যাদের মশলা দেওয়া নেই, এক হাতে ধরে দেখাচ্ছি, একটু আর কি অসুবিধে হতে পারে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। দেখো, এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে একটুও কাঁচা কাঁচা না ছাড়ে। চলো কষিয়ে নিই। এবার এই মশলাটা যে কষাচ্ছি, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে হলুদটা দিয়ে নেবে। দেখো, আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে নুনটা দেবে, পরিমাণ বুঝে নুনটা দেবে। ঠাকুরের রান্না, এটা কোনো চাকতে নেই, নিজে থেকেই এটা ভালো হোক খারাপ হোক নুনটা বুঝেই তোমাকে দিতে হবে। দেখো, আমি হালকা চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে বলে। তোমরা যদি কেউ চিনি না দিতে চাও, স্কিপ করে যাবে। তোমরা এই মশলাগুলোকে একটু জলের মধ্যে গুলেও দিতে পারো। আমি এই দেখো পেস্টটা যে করেছিলাম, এই জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে কড়াইগুলো ছাড়িয়ে রেখেছি, কড়াইগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারছি জানি না। কড়াই তো দিয়ে দিয়েছি, এবার আমি কচি যে শাকটা আমাদের দিতে হয় সেটা দিয়ে দিচ্ছি। দেখো, শাকটা দিয়ে এইভাবে নাড়াচ্ছি। এবার আমি যে আনাজের কড়াইগুলো আছে, কড়াইগুলোকে আমি দুটো সিটি মেরেছি, আর আনাজগুলোকে একটা সিটি মেরে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি যাতে বেড়াতেও পারি, আবার গোটা সেদ্ধও করতে পারি। দেখো, এবার সব আনাজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এবার আমি এই আনাজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে এবার নাড়াতে থাকতে হবে। চলো, খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিই। দেখো, আমি কিন্তু খুব ভালো করে মেশাতে থাকছি, দেখতে পাচ্ছ? আমি খুব ভালো করে মেশাতে থাকছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি একটু কাঁচা লঙ্কাও কিন্তু বেটে দিয়েছি, তোমাদের বলেছি মেশাতে থাকবে। দেখবে জল এর মধ্যে থেকেই বেরোচ্ছে, শাক তো, শাকের মধ্যে থেকেই জল বেরোবে। চলো দেখো, এটা এবার সেদ্ধ হোক। কড়াইশুঁটিটা তো আমি সিটি মারিনি, আর শাকটা নাহলে কাঁচা থাকবে। চলো এটাকে হতে দিই। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম,
আমার রেডি হয়ে গেছে আজকের গোটা। তাহলে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলো ঠাকুরের জন্য গোটা সেদ্ধ, আর ঘুরতে যাও বেড়াতে যাও ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইরকম গোটা সেদ্ধ। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমি আশা করতেই পারি। বন্ধু বান্ধবের মধ্যে খুব তাড়াতাড়ি আমি এইটা এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আর তোমরাও শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে, তারাও খুব তাড়াতাড়ি করে আর বেরিয়ে পড়তে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, সব করতে পারে। তাহলে তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকে এনজয় করো।